আমাদের অনেক কোশ্চেন মোশনস ছিল, আমরা সমস্ত ডিটেল আলোচনা করেছি, এমআইসি রিপোর্টিং দিয়েছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এবারই প্রথম স্ট্যান্ডিং কমিটির রেজলিউশনগুলো আমরা অ্যানেক্স করে দিয়ে দিলাম। ছটা স্ট্যান্ডিং কমিটির ভাইস প্রেসিডেন্টগুলো আমরা দিয়ে দিলাম। এই নির্মল বন্ধু নির্মল সাহেদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ফান্ড থেকে কাউন্সিলররা একটা মিনিমাম এসগাসিয়া তাদের পূজায় দিতে পারবে, সেটা ছট পূজায় ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের আমরা পুরস্কৃত করব। আর পুজো কার্নিভালে অংশগ্রহণকারী প্রত্যেকটা ক্লাবকে আমরা 15,000 টাকা করে তাদের আমরা সম্মান একটা অর্থ দেবো। আর ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা যারা হবে তাদের প্রাইজ দেব। আর পুজো সাহস সম্মান তো আমরা দিই। এই সবগুলোই আমরা 8 তারিখে 5টার সময় হবে আমাদের প্রোগ্রামটা। সে আমি টাইমটা একটু ভুল বলেছি, 6টা 5টার থেকে হবে ওই প্রোগ্রামে আমরা এটা ডিস্ট্রিবিউট করবো। 52 লক্ষ একটু বেশি টাকা পিডব্লিউডি ডিপার্টমেন্ট, তার মধ্যে 2টো ক্রেতা সুরক্ষার মেলা হবে 1, 2, 3 ডিসেম্বরে। সেখানে তাদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প, বিভিন্ন স্টেক হোল্ডাররা আসবে, ফাংশন হবে, পুরো ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের ডেভেলপ করতে বলেছে, ফুড প্যাকেটটা রেডি করে দিতে বলেছে, ওরা অর্থ দেবে, ওদের ফান্ড আছে সেইটা। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট লাইব্রেরি কিছু কাজ আমাদের ডিপোজিটর আমরা করে দিচ্ছি। এই কমার্স কলেজের প্রিন্সিপালের রুম টয়লেট কিছু ছোটো ছোটো কাজ ডিপোজিটর দিয়েছে, সেগুলো আমরা করে দিচ্ছি। এরকম এমআইসি মিটিং আরও কিছু রেজলিউশন হয়েছে, আমরা সেটা কাউন্সিলরদের দিয়ে দিয়েছি, এবং মূল বিষয়গুলো পয়েন্টগুলো রিডাক্ট করে দিয়েছি। বেআইনি রেজলিউশন ওটা আমরা সিদ্ধান্তটা জানিয়ে দিলাম, ওইটা বেআইনি বিল্ডিং নয়, ওটা যেটা দিয়েছিল ওটা ইকো সেন্সিটিভ জোনের ব্যাপার, ওটা তো একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটাকে রিকনসিডার করার জন্য কিছু প্রক্রিয়া চলছে, সেটা ডিটেল বলেছি। আর 8-10টা 7-8টা বিল্ডিংয়ের ব্যাপারে কথা হয়েছে, শালিনী ডালমিয়াকে আমি বলেছি লিখিতভাবে জানিয়ে দেবো। আর নূর ইসলাম যেগুলো বলেছিল প্রত্যেকটাই ব্যবস্থা নেওয়া হয়েছে, 1টা 12 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে সেকেন্ড নোটিশের পরে ব্যবস্থা নেওয়া হয়নি। আমার মনে হচ্ছে যে নোটিশটা চলে যাওয়া উচিত ছিল, একটা শর্ট নোটিশ দিতে বলেছি, তারপর যদি দেখা যায় ইলিগালিটি আছে ব্যবস্থা। আমরা এর মধ্যে আমাদের কালী পূজাটা পড়ে যাচ্ছে 12 তারিখ কালী পূজা এবং দীপাবলি একসঙ্গে, তো আমরা কিন্তু এই যে কলা গাছ থেকে আরম্ভ করে কালী পূজা এবং দীপাবলিতে আমাদের ফল পুরস্কারের প্রচুর করতে হয়, তো সেটা যেরকম করবো, পাশাপাশি আমরা বলছি এই কালী পূজা দীপাবলির আগের থেকেই আমরা সরকারের নিয়ে আমরা পরিকল্পনা করে নিচ্ছি, তো এই স্টেজটা আমরা কমপ্লিট করবো। কিন্তু একটা কথা আমি মনে করিয়ে দিই, আগে যেরকম দেখা যেত এই যে নদীর ঘাট গুলো বিভিন্ন ভাবে বিভিন্ন পাড়ার থেকে সবাই যারা পুণ্যার্থী তারা ছটের দাবা নিয়ে বসত, এমআইসি রিপোর্টিংটা আমরা প্রেস করছি। প্রেস করার সাথে একটা কথা বলে নিন যে আজকের এই বিওসিতে বিওসি মিটিং এ আমরা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, দিস ইজ ফার্স্ট টাইম, 94 সালে বোর্ড, এটা আমরা সবাই মিস করে গেলাম, 94 সালে বোর্ড তৈরি হয়েছিল, তার আগে একটা তদারকি ব্যবস্থাটা একদম জানিয়েছি। এটা ছাড়াও এই বিধান মার্কেটে মাঝবাজার উল্টো দিকে শুভ সন্দেশ যে সামনে যে জায়গাটা সেখানে এই হাইডেন পরিষ্কার করার সময় স্ল্যাবগুলো এমনভাবে লাগানো ছিল একটার সাথে একটা জয়েন্ট করা, যে সেটা পরিষ্কার করতে অসুবিধা হয়েছিল, জায়গাটা ভাঙা হয়েছে, ট্রেনটা ওই জায়গাটাতে টেন্ডার করা হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, এবং সেটা আমি নিজে মনিটরিং করছি এবং ডিপার্টমেন্ট নির্দেশ দিয়েছি যে এটা দুর্গাপুজোর পরে কালী পুজোর আগে এই কাজটা যাতে
শুরু করে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রায়োরিটি দিয়ে নেওয়া যায়।